কোভিড কাটিয়ে মানুষ ফিরছে চেনা ছন্দে। করোনা পরিস্থিতিতে পর্যটন স্থানগুলো বন্ধ থাকলেও ফের বাইরে বেরোচ্ছেন মানুষজনেরা। উত্তরের পর্যটন ব্যবসাকে আবারও আগের মতো করে গড়ে তুলতে শিলিগুড়িতে তিন দিনের জন্য আয়োজন করা হয়েছে বেঙ্গল ট্রাভেল মার্ট। কোভিড পরিস্থিতি সামলে দেশের মধ্যে এই প্রথম ট্রাভেল মার্ট বসেছে শিলিগুড়িতে। বেঙ্গল ট্রাভেল মার্ট 2022 চলবে আগামী 27 মার্চ পর্যন্ত। এবছর এই মার্টের 6ষ্ঠ বর্ষ। এখানে সারা দেশের বিভিন্ন জায়গা থেকে প্রায় 88টি ট্রাভেল স্টল রয়েছে। শনিবার প্রদীপ প্রজ্বলন করে এই বেঙ্গল ট্রাভেল মার্টের সূচনা করেন শিলিগুড়ি পুর নিগমের মেয়র গৌতম দেব। যেখানে শুধু এই রাজ্যেরই নয়, ভিন রাজ্য এমনকি বিদেশি সরকারি বেসরকারি পর্যটন সংস্থাগুলোও অংশগ্রহণ করেছে। কোন রাজ্যের পর্যটন কেন্দ্রে কি কি সুবিধা মিলবে, যাওয়ার সময় বা কখন থেকে কখন গেলে সুবিধে হবে পর্যটকদের, বা ঘোরার খরচই বা কত, যাবতীয় সন্ধান মিলবে এই মার্টে। আর সঙ্গে থাকছে পর্যটন ব্যবসায়ীদের সাথে সরাসরি আলোচনা করার সুযোগও। শিলিগুড়ির কাছে একটি বিলাসবহুল টি রিসর্টে এই মার্টের আয়োজন করেছেন সংগঠকেরা। অনুষ্ঠানে এসে প্রাক্তন পর্যটন মন্ত্রী এবং বর্তমানে শিলিগুড়ির মেয়র গৌতম দেব জানিয়েছেন, শিলিগুড়িকে ট্যুরিজম ফ্রেন্ডলি অ্যান্ড ইকো ফ্রেন্ডলি সিটি করে উত্তর পূর্ব ভারতের পর্যটন মানচিত্রে আরও প্রতিষ্ঠিত করা হবে। এই প্রোগ্রামটা 2016 শুরু করেছিলাম আমরাই, মানে এতবার করেছিলাম, আমাদের সাপোর্ট ছিল, মাঝে এক বছর হয়নি, আবার এটা শুরু করেছে। ট্যুরিজম প্রমোশনে অনেক সাপোর্ট দেয়, আর আমাদের তো নর্থ বেঙ্গলটা ট্যুরিজমের জায়গা, দার্জিলিং, জলপাইগুড়ি, কালিম্পং জেলা, এগুলো ট্যুরিজম বেসড এরিয়া। এবং এই ধরনের বায়ার সেলার মিট, এই ধরনের মার্টগুলো শোকেসিংয়ের ক্ষেত্রে, ট্যুরিজমকে প্রমোট করার ক্ষেত্রে অনেক বড় ভূমিকা নেয়। সেই জন্য আমরা চাই যে এই ধরনের প্রোগ্রামগুলো অনেক বেশি হোক। এই যে এখানে মেফেয়ার একটি রিসর্ট হয়েছে, আমাদের ইস্টার্ন রিজিয়নের সবচেয়ে বড় এবং দেশের অন্যতম সেরা। এরা যে এটা করেছে, এখানে মার্কেটটা আছে দেখেই তো এরা এটা করেছে। এই ধরনের যত হাই এন্ড ট্যুরিজম এখানে হবে, ডেস্টিনেশন ম্যারেজ হচ্ছে, রাস্তাটা আমরা ঠিক করে দিলাম গভর্নমেন্টকে বলে, কারণ রাস্তাটা খুব খারাপ ছিল। তো আরও বড় বড় হোটেল আসছে, টাটা গ্রুপ এসছে এই কাছেই আমাদের মাকাইবাড়িতে। তাই এই ধরনের যত বড় ইন্ডাস্ট্রিগুলো আসবে, ছোট বড়, এর সাথে ডাইরেক্টলি অর ইনডাইরেক্টলি হিউম্যান রিসোর্সেস এবং জব অপরচুনিটিটা ইমেন্স। আইটি সেক্টরের পর ট্যুরিজম সেক্টর আমাদের দেশে এবং ইন্টারন্যাশনালি সবচেয়ে বেশি জব প্রোভাইড করে, ডাইরেক্ট অর ইনডাইরেক্ট। সেই জন্য আমরা চাই যে এই ধরনের প্রোগ্রামের মাধ্যমে ট্যুরিজমকে ফ্লারিশ করতে, ট্যুরিজমকে এগিয়ে নিয়ে যায়। কোভিডের পরপর দুটি ঢেউয়ে মুখ থুবড়ে পড়েছিল পর্যটন শিল্প। অনেকেই পেশা বদল করতে সে সময় বাধ্য হয়েছেন, আর তাই এই শিল্পকে পুনরায় স্বমহিমায় ফিরিয়ে আনতে এই সমস্ত আয়োজন। এই আয়োজনের কারণ হিসেবে উত্তরবঙ্গের পর্যটন শিল্পকে চাঙ্গা করাই মূল লক্ষ্য বলে জানিয়েছেন উদ্যোক্তারা। ব্যুরো রিপোর্ট, শিলিগুড়ি।